क्लास सेवन एंड क्लास एट वेलकम बैक टू माय वीडियो क्लास अगेन। देखो ऑलरेडी हमरा पार्ट वन पार्ट टू वीडियो पब्लिश करेछी फ्रेजर ओपरे। हमरा फ्रेज निये इंट्रोडक्टरी नोट देवार पर सेकेंड पार्टे हमरा नाउन फ्रेज निये आलोचना करेछी। नाउन फ्रेजे हमरा आलोचना करेछी मूलत दुटो नाउन के एंड दिए जॉइन करे नाउन फ्रेज करी की करे एवं तार एप्लीकेशन बा व्यवहार आमरा शिखेछी। अर्थात ए धरनेर एंड दिए जुक्त दुटो शब्द दुटो नाउन के जुक्त करे शब्दगुच्छ बा शब्द समष्टि बा पद समष्टि तैरी करे की करे वाक्य व्यवहार करते सेटा आमरा शिखेछी। आज के आमी की करब नाउन फ्रेजेई थाकब किन्तु एंड छाड़ा आर की शब्द होते पारे। ठीक है एंड छाड़ा दुटो नाउन दिए कि कोनो फ्रेज नाउन फ्रेज तैरी करा जाए ताहोले सेगुलो की एवं तादेरके आमरा कीभावे वाक्य व्यवहार करब आमरा सेई विषये आलोकपात करब आज के आमादेर थार्ड पार्टे। केमन ताहले देखो आमरा एरकम किन्तु जानी अर्थात आमरा एर आगे शिखेछी जे नाउन नाउनेर परे एकटा एंड जुक्त करेछी तारपरे आमरा एकटा नाउन बसिएछी তাহলে নাউন অ্যান্ড এবং নাউন তাই তো। যেমন আমরা শিখলাম কি কিথ কে আই টি এইচ কিথ অ্যান্ড কিম আমরা এরকম শিখেছিলাম কিথ অ্যান্ড কিম। ঠিক আছে আর কি শিখেছিলাম আমরা ধরো আমি শিখেছিলাম ধরো আমি বললাম কিথ অ্যান্ড কিনের সঙ্গেও আমরা অ্যান্ড দিয়ে আর কি শিখেছি আমরা হচ্ছে আমি বললাম লক অ্যান্ড কি লক অ্যান্ড কি এটা শিখেছি আমরা। তাহলে লক এটা নাউন এটাও নাউন মাঝখানে একটা অ্যান্ড যোগ আছে এখানে একটা অ্যান্ড যোগ আছে। আর কি শিখেছিলাম আমি বলেছিলাম লাইফ অ্যান্ড ডেথ তাহলে লাইফ অ্যান্ড ডেথ। তাহলে এইভাবে আমরা কি করেছি অ্যান্ড দিয়ে দুটো নাউনকে যুক্ত করে আমরা ফ্রেজ তৈরি করা শিখেছিলাম। তাহলে এগুলো প্রত্যেকেই কিন্তু নাউন ফ্রেজ প্রত্যেকেই কিন্তু নাউন ফ্রেজ। ওকে তাহলে এই নাউন ফ্রেজগুলোকে আমরা শিখেছিলাম। আজকে আমরা জানবো যে নাউন মানে ফ্রেজ করব অ্যান্ড ছাড়াই অর্থাৎ অ্যান্ড ছাড়া কি নাউন ফ্রেজ করা সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে সেটা কীরকম তার উপরে আমরা আলোচনা করছি তোমরা সবাই মন দিয়ে শুনবে তাহলে বুঝতে পারবে। ধরো আমি বললাম অনেক সময় পাশাপাশি দুটি নাউনকে বসিয়েও কিন্তু কী হয় নাউন ফ্রেজ করা যায়। তাহলে নাউন নাউন তারপরে পাশাপাশি কী করলাম নাউন লিখলাম। তাহলে দুটো নাউনকে কিন্তু পাশাপাশি বসিয়েও নাউন ফ্রেজ করা যায়। তুমি বলবে কীরকম? যেমন ধরো আমি বললাম ধরো এখানে আমি লিখলাম বোল্ড লিখলাম বোল্ড তারপরে আমি লিখলাম গোল্ড রিং গোল্ড রিং। তাহলে গোল্ড রিং গোল্ড একটা নাউন রিং একটা নাউন তাই না? গোল্ড রিং মানে সোনার আংটি তাহলে। ঠিক আছে এবার দেখো আমি বললাম আমি আমার সোনার আংটি হারিয়েছি তাহলে তুমি কি বলবে আই হ্যাভ লস্ট। তাহলে আমি হারিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে আই হ্যাভ লস্ট আমি হারিয়েছি। কি হারিয়েছি? মাই মাই গোল্ড রিং আমার সোনার আংটি। ঠিক আছে তারপর ধরো আমি লিখলাম এমিটিএল মেটাল তার সঙ্গে লিখলাম মানি। তাহলে মেটাল মানি অর্থাৎ কয়েনগুলোকে আমরা বলি মেটাল মানি। তাহলে কি হবে তুমি বলবে তারপর তুমি বলে আই হ্যাভ সাম মেটাল মানি ইন মাই পকেট আমার পকেটে কতগুলি মেটাল মানি আছে আই হ্যাভ সাম মেটাল মানি ইন মাই পকেট। তাহলে এইটা হচ্ছে নাউন টু নাউন মানে উইদাউট অ্যান্ড আমরা নাউন দিয়ে নাউন দুটো নাউন যুক্ত করে আমরা কি করতে পারি নাউন ফ্রেজ করতে পারি। ওকে আমি আরো দেখাচ্ছি তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো কিরকম ধরো আমি বললাম আয়রন ডিটারমিনেশন ধরো আমি বললাম আয়রন নাউন প্লাস নাউন তাহলে এখানেও নাউন প্লাস নাউন তাহলে আমি লিখলাম আয়রন আয়রন ডিটারমিনেশন ডিটারমিনেশন
ঠিক আছে তাহলে আয়রন ডিটারমিনেশন মানে হচ্ছে কি এটা কিন্তু একটা নমিনাল কম্পাউন্ড এটাকে আমরা কিন্তু নমিনাল কম্পাউন্ডও কিন্তু বলি কেন বলো তো কারণ দুটো নাউন যুক্ত হয়ে একটি পদসমষ্টি তৈরি করেছে যার মানে হচ্ছে কি আয়রন ডিটারমিনেশন মিন্স ডিটারমিনেশন অ্যাজ স্ট্রং অ্যাজ আয়রন তাহলে এটা নমিনাল কম্পাউন্ড এই কারণে আমরা এরকম বলতে পারি যে ডিটারমিনেশন অ্যাজ স্ট্রং অ্যাজ আয়রন ওকে তাকে আমরা বলবি আয়রন ডিটারমিনেশন অ্যান্ড ডেফিনেটলি ইটস এ কি নাউন ফ্রেম কারণ দুটো আয়রন হচ্ছে একটা নাউন ডিটারমিনেশনটাও নাউন তাহলে দুটো নাউনকে আমরা পাশাপাশি বসিয়েছি ধরো তুমি বললে ঠিক আছে বাঘা যতীন ওয়াজ এ ম্যান অফ আয়রন ডিটারমিনেশন অথবা নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ আয়রন ডিটারমিনেশন তাহলে আয়রন ডিটারমিনেশন দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি তারপর ধরো বললাম বেডরুম ধরো আমি বললাম বেডরুম তাহলে বেডরুম মানে বেডরুম ঠিক আছে তাহলে বেডরুম এটাও একটা নাউন আবার দেখো রুম আউট নাউন তাহলে বেডরুম দিয়ে একটা আমরা কী করতে পারি নাউন ফ্রেজ তৈরি করতে পারি তুমি বললে মাই বেডরুম ইজ ভেরি ভেরি বিগ মাই বেডরুম ইজ বিগ ঠিক আছে অথবা মাই বেডরুম ইজ এয়ারি আমার বেডরুমটা কি এয়ারি ঠিক আছে বাতানুকূল তারপরে আমি বললাম নেক্সট দেখো বললাম ধরো তোমাকে বলল স্কুল ফিজ FEES ঠিক আছে তাহলে কী হবে হ্যাঁ স্টুডেন্টস আমি বললাম স্টুডেন্টস হ্যাভ পেড দেয়ার স্কুল ফিজ স্টুডেন্টরা কী করেছে তাদের স্কুল ফিজ জমা করেছে কি স্টুডেন্টস হ্যাভ পেড দেয়ার স্কুল ফিজ তারপর ধরো নাম্বার আমি ফোরে বললাম হয়তো বললাম সামার ভ্যাকেশন SUMMER সামার ভ্যাকেশন তোমরা এই শব্দটার সঙ্গে খুবই পরিচিত সামার ভ্যাকেশন মানে গ্রীষ্মবকাশ আমরা কি বলি গ্রীষ্মবকাশ মানে গ্রীষ্মের ছুটি তাহলে কী হবে ঠিক আছে উই গেট সামার ভ্যাকেশন এভরি ইয়ার তুমি বলো উই গেট সামার ভ্যাকেশন কি এভরি ইয়ার আমরা প্রতি বছর কি পাই সামার ভ্যাকেশন পাই তাহলে উই গেট সামার ভ্যাকেশনস এভরি ইয়ার ওকে তাহলে সামারটা একটা নাউন আবার দেখো ভ্যাকেশন এটাও একটা নাউন এই দুটো নাউনকে আমরা পাশাপাশি বসে কী করতে পারি নাউন ফ্রেজে কনভার্ট করতে পারি ওকে নেক্সট দেখো পরেরটা বলছি পরেরটা কি ধরো আমি বললাম মাদার টাং মানে মাতৃভাষা তাহলে মাদার টাং TONGUE তাহলে মাদার টাং মানে মাতৃভাষা তাহলে মাতৃভাষা তাহলে তুমি বললে বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং তাহলে বাংলা আমাদের মাতৃভাষা তাহলে বেঙ্গলি ইজ আওয়ার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আবার এটাকে দেখো ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ওকে এটা দিয়েও কী করতে পারি এভাবে কী করতে পারি আমরা নাউন ক্লজ কি নাউন অর্থাৎ দুটো নাউনকে যুক্ত করে আমরা কম্পাউন্ড বা নমিনাল কম্পাউন্ড ফর্ম করে আমরা কী করতে পারি ফ্রেজ তৈরি করতে পারি ঠিক আছে আচ্ছা আরও কয়েকটা আমি ডিসকাস করে শোনাচ্ছি তোমাদেরকে দেন দ্য আইডিয়া উইল গেট ক্লিয়ার ওকে অ্যান্ড ইউ উইল দেন স্টার্ট ইউজিং নাউন ফ্রেজ হোয়েন এভার ইউ কনস্ট্রাক্ট ইউর ওন সেন্টেন্স ইন ইংলিশ ঠিক আছে যেমন ধরো আমরা জানি তোমরা সবাই জানো ব্যাটল ফিল্ড BATTLE ব্যাটল ফিল্ড FIELD ব্যাটল ফিল্ড তাহলে কী হতো ইন দ্য পাস্ট কিংস ওয়ার ফাইটিং ইন দ্য ব্যাটল ফিল্ড তাই না তাহলে অতীতে কী হতো ব্যাটল ফিল্ডে লড়াই হতো তাহলে ব্যাটল একটা নাউন তাহলে ফিল্ড হচ্ছে একটা নাউন তাহলে দুটো শব্দ যুগলে কী হয়েছে ব্যাটল ফিল্ড শব্দটা রচিত হয়েছে এ ফিল্ড ওয়ার ব্যাটল ওয়াজ হেল্ড তাই না এ ফিল্ড ওয়ার ব্যাটল ইজ হেল্ড তাকে আমরা বলবো ব্যাটল ফিল্ড আর কি যেমন ধরো ব্লাড শেড
BLOOD ব্লাড SHED ব্লাডশেড তাহলে ব্লাডশেড মানে কি ব্লাডশেড মানে হচ্ছে রক্তপাত অর্থাৎ দ্য ব্যাটল ওয়াজ ওন উইদাউট ব্লাডশেড আমি বললাম দ্য ব্যাটল ওয়াজ ওন উইদাউট ব্লাড শেড রক্তপাত ছাড়াই কি হয়েছিল যুদ্ধ আর কি যুদ্ধে জয়ী হয়েছিল আবার ধর আমি বললাম ট্রেন ফেয়ার্স ট্রেন TRAIN ট্রেন ফেয়ার FARE ট্রেন ফেয়ার্স মানে ট্রেন এবং ফেয়ার্স দুটোই কিন্তু নাউন ঠিক আছে তাহলে এটা দিয়ে বাক্য রচনা করলে কি হবে তাহলে কি হবে রিসেন্টলি ট্রেন ফেয়ার্স হ্যাভ বিন রাইজেন তুমি বলে রিসেন্টলি ট্রেন ফেয়ার্স হ্যাভ বিন রাইজেন সম্প্রতি ট্রেন ভাড়া বেড়ে গেছে তারপরে ধরো তুমি বললে ধরো আর কি হিরো ওরশি হিরো ওরশি HERO হিরো ওরশি তাহলে হিরো ওরশিপ কথাটার মানেটা কি হিরো ওরশিপ কথাটার মানেটা হচ্ছে বীর পূজা এই কথাটার মানেটা হচ্ছে বীর পূজা তাকে আমরা বলি হিরো ওরশিপ তাহলে কি হবে তুমি বললে যে হিরো ওরশিপ ইজ দ্য স্ট্রংগেস্ট ঠিক আছে হিরোশিপ ইজ দি স্ট্রংগেস্ট ওয়ার দেয়ার ইজ দ্য লিস্ট রিগার্ড ফর ফ্রিডম ঠিক আছে তাহলে আমরা বলতে পারি হিরো ওরশিপ HERO হিরো ওরশিপ হিরো ওরশিপ ইজ দি স্ট্রংগেস্ট তাহলে ইজ দি স্ট্রংগেস্ট STRONGEST স্ট্রংগেস্ট কোথায় ওয়ার দেয়ার ইজ the least regard for freedom মানে অর্থাৎ যেখানে স্বাধীনতার আদর সবচেয়ে কম সেখানে বীর পূজা হয় সবচেয়ে বেশি যেখানে স্বাধীনতার কি আদর সবচেয়ে কম সেখানে বীর পূজা হয় সবচেয়ে বেশি এইভাবে আমরা কি করতে পারি আমরা নাউন অ্যান্ড নাউন দ্যাট ইজ নমিনাল কম্পাউন্ড দিয়ে কী করতে পারি ফ্রেজ তৈরি করতে পারি কেমন আমরা এবারে কী করবো কতগুলো হোমওয়ার্ক আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এবং সেই হোমওয়ার্কগুলো তোমরা কী করবে বাড়িতে বসে বসে করবে কতগুলো হোমওয়ার্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি দেখো কতগুলো যেমন ধরো হোমওয়ার্ক তোমরা বাড়িতে বসে বসে করবে যেমন ধরো ডেথ বেড তোমরা সবাই যেন ডেথ বেড মানে হচ্ছে মৃত্যু শয্যা তাহলে মৃত্যু শয্যাতে একটা বাক্য রচনা করবে ঠিক আছে ধরো পাত ও বাদ প্রদীপের আলো যেমন লাইম লাইট ঠিক আছে লাইম লাইট দিয়ে বাক্য রচনা করবে তারপর ধরো আমি বললাম বডিগার্ড তোমরা সবাই বডিগার্ড শব্দটা শোনো তাহলে বডিগার্ড দিয়ে একটা বাক্য রচনা করবে ঠিক আছে তারপর ধরো তোমরা বললাম কি টাচ স্টোন কথাটা শুনেছো টাচ স্টোন মানে কোষ্ঠী পাথর ঠিক আছে আমের বাগান ম্যাঙ্গো গ্রোভ GROVE ম্যাঙ্গো গ্রোভ দিয়ে একটা বাক্য রচনা করবে বললাম হেডেক মাথার যন্ত্রণা হেডেক মানে কি মাথার যন্ত্রণা তাহলে এটা তোমরা জানো হেডেক মানে মাথার যন্ত্রণা আর কি ধরো আমি বললাম অ্যান আয়রন গ্রিপ GRIP তার মানে বজ্র মুষ্টি এটা দিয়ে বাক্য রচনা করবে ধরো আমি বললাম হয়তো বললাম পিলো কেস তাহলে পিলো কেস মানে হচ্ছে বালিশের ওয়ার
এটা দুই বাক্যের জন্য করবে আরো দুটো দিয়ে দিচ্ছি ধরো আমি বললাম এ আর কি পূজা হলি আর কি উইন্টার ভ্যাকেশন তাহলে উইন্টার ভ্যাকেশন দিয়ে কি করবে বাক্য রচনা করবে আর একটা দিয়ে দিলাম ধরো মনে করো দ্য মর্নিং স্টার ওকে তাহলে এই শব্দগুলো দিয়ে কি করবে তোমরা বাক্য রচনা করবে কি কি শব্দ পেলে ডেথ বেড মৃত্যুসজ্জা লাইম লাইট প্রদীপের আলো পাদ প্রদীপের আলো বডি গার্ড ঠিক আছে এটা মনে রাখবে ঠিক আছে পাদ প্রদীপের আলো এখানে হচ্ছে পয়াতা দ পাদ প্রদীপের আলো এটাকেই বলে লাইম লাইট ওকে নেক্সট হচ্ছে বডি গার্ড নেক্সট টাচস্টোন কোষ্ঠী পাথর নেক্সট ম্যাঙ্গোগ্রোভ আমের বাগান হেডেক মাথার যন্ত্রণা অ্যান্ড আয়রন গ্রিপ মানে বজ্রমুষ্টি এ পিলো কেস বালিশের ওয়ার উইন্টার ভ্যাকেশন মানে শীতাবকাশ এবং দ্য মর্নিং স্টার মানে হলো শুক তারা বাংলায় আমরা মর্নিং স্টারকে আমরা কী বলি শুক তারা বলি ওকে তাহলে এই বাক্য এই নাউন ফ্রেজগুলো দিয়ে তোমরা কী করবে বাক্য রচনা করবে কেমন তাহলে আজকে আমরা ভিডিও ক্লাস এখানে শেষ করছি তাহলে নাউন ফ্রেজের উপরে আমরা দেখো এইভাবে কিন্তু ডিসকাস করতে পারি এভাবে নাউন ফ্রেজ সম্পর্কে একটা ভালো ধারণা ক্লিয়ার কনসেপ্ট সাউন্ড নলেজ আমরা পেতে পারি কেমন তোমরা ভিডিওটা মন দিয়ে শুনবে এবং বুঝবে তারপরে হোম অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কগুলো খাতায় লিখবে আর ডাউট হলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে ডিসকাস করবে থ্যাংক ইউ ফর জয়নিং মি টুডে উইল বি ব্যাক অ্যাগেন উইথ আদার টিচিং ক্লাসেস অন দ্য সেম ইস্যু ফ্রেজ থ্যাংক ইউ